হ্যালো বন্ধুরা, আমরা আজকে নতুন ডেস্টিনেশন বিষ্ণুপুর মেলা। বিষ্ণু মেলার দিকে চললাম, এই তথ্য সংস্কৃতি দপ্তর খাদড়া। এখান থেকে আমাদের গাড়ি দেওয়া হয়েছে বিষ্ণুপুর মেলার জন্য সাংবাদিকদের, তো সেই গাড়িতে এখন উঠবো। আমার সাথে রয়েছে সুশীল মালী, আনন্দবাজার পত্রিকা, আর দিলীপ রয়েছে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। তাহলে চলি এখন বিষ্ণুপুর মেলা। বন্ধুরা, আমরা এখন গাড়িতে আছি, যাচ্ছি গন্তব্য বিষ্ণুপুর মেলা। লক্ষ্মীসাগর পেরিয়ে গেছি, সিমলাপাল ঢুকবো। সিমলাপালে আমাদের প্রবীণ সাংবাদিক কার্তিক ঘোষ অপেক্ষারত। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি সিমলাপাল। সিমলাপালে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের আরেক সাংবাদিক বন্ধু কার্তিক ঘোষ, উনি আমাদের সঙ্গে বিষ্ণুপুর মেলা যাবেন, তো উনি এখনো এসে পৌঁছাননি। আমরা এই মুহূর্তে সিমলাপালে ওর জন্য, ওনার জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। রাস্তায় রয়েছি বিষ্ণু মেলা যাব, উদ্বোধন হবে পরে, তো আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চাল দা তুম চাল আমরা এখন প্রবেশ করতে চলেছি বিষ্ণুপুর মেলা। এই বিষ্ণুপুর মেলার ঢোকার গেট, উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে একটু পরে। Thank you.
Thank you.
অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র, মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ সরকারের আরেক মন্ত্রী, আমাদের বাঁকুড়া জেলার অন্যতম মন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না পাণ্ডি মহাশয়াকে। তাকে বরণ করে নিচ্ছি, ৩৪তম বিষ্ণুপুর মেলা স্বাগত জানাই। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় জেলা ও দায়রা বিচারক মহাশয়, সম্মানীয় শান্তনু ঝা মহাশয়কে। আমরা ৩৪তম বিষ্ণুপুর মেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী কে রাধিকা আয়ার মহাশয়াকে, আইএস, মাননীয় জেলা শাসক মহাশয়া বাঁকুড়া ও কার্যকরী সভাপতি বিষ্ণুপুর মেলা কমিটি। আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী কে রাধিকা আয়ার মহাশয়া, সম্মানীয় জেলা শাসক বাঁকুড়া ও কার্যকরী সভাপতি বিষ্ণুপুর মেলা উৎসব কমিটি। বরণ করে নিচ্ছি বাঁকুড়া জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি এবং মেলা উৎসব কমিটির সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয়কে। ৩৪তম বিষ্ণুপুর মেলা কমিটির পক্ষ থেকে আমরা তাকেও বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় মাননীয় আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া শ্রী ধৃতিমান সরকার মহাশয়, আইপিএস, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বিষ্ণুপুর মেলা প্রাণের মেলা, গানের মেলা, সুরের মেলা, সঙ্গীতের মেলা, শিল্পের মেলা, সুর ও সংস্কৃতির মেলা, ৩৪তম বিষ্ণুপুর মেলা। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সম্মানীয় জনাব আতাউর রহমান মহাশয়কে, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। ৩৪তম বিষ্ণুপুর মেলা, সুরের মেলা, শিল্পীর মেলা। আমরা বরণ করে নিচ্ছি শ্রী প্রলয় রায়চৌধুরী, WBS, WBCS, HC, মাননীয় অতিরিক্ত জেলা শাসক, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি শ্রী গণেশ বিশ্বাস মহাশয়, WBPS, মাননীয় অতিরিক্ত আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি শ্রী অলোক মুখোপাধ্যায়, মাননীয় বিধায়ক, বরজোড়া বিধানসভা। আমরা বরণ করে নিচ্ছি বরজোড়া সম্মানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় মহাশয়কে। বরণ করে নিচ্ছি সম্মানীয় বিধায়ক বিষ্ণুপুর মাননীয় তন্ময় ঘোষ মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি শ্রী আশুতোষ মুখোপাধ্যায়, মাননীয় কমেন্টর বাঁকুড়া জেলা পরিষদ, তাকে আমরা বরণ করে নিচ্ছি। সুর শিল্প সংস্কৃতির মেলা, ৩৪তম বিষ্ণুপুর মেলা। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার চোখ দিয়ে আমরা নতুন নতুন অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, সেই মহকুমার শাসক, আমাদের এই মেলা কমিটির সদস্য সচিব অরূপ কুমার দত্ত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। তাকে বরণ করে নেওয়া হচ্ছে ৩৪তম বিষ্ণুপুর মেলা কমিটির পক্ষ থেকে। বরণ করে নেওয়া হচ্ছে
বিষ্ণুপুরের সম্মানীয় মহকুমা শাসক মেলা কমিটির সদস্য সচিব শ্রী অনুপ কুমার দত্ত মহাশয়কে। সেই শুভক্ষণ ৩৪তম বিষ্ণুপুর মেলার প্রদীপ প্রজ্বলন আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। চলুন আমরা আমাদের আজকে সম্মানীয় উদ্বোধক এবং যারা অতিথিবৃন্দ আছেন তাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণের জন্য। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আজকে প্রদীপের প্রজ্বলিত শিখা ৩৪তম বিষ্ণুপুর মেলাকে আরো উজ্জ্বল করে তুলবে। বিষ্ণুপুরের লাড়ু বাংলার সংস্কৃতি, লাড়ু বাংলার ঐতিহ্য, বিষ্ণুপুরের গান বাজনা, বিষ্ণুপুরের শিল্প সংস্কৃতি আজ ৩৪তম বিষ্ণুপুর মেলার যথভক্ত আঙিনা আজ মুখরিত সেই উদ্বোধনে। স্মরণিকা সমৃদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা যার এই মেলায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা আছে। আছে শিষ্যবন্দীপ চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত মন্ত্রী কৃষি বিভাগ, সম্মানীয় ইন্দ্রনীল সেন, রাষ্ট্রমন্ত্রী সংস্কৃতি পর্যটন বিভাগ, জ্যোৎস্না মান্ডি, রাষ্ট্রমন্ত্রী খাদ্য সচিব, সরবরাহ বিভাগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় সহ আরো ২৫ জন লেখকের লোকলেখা সমৃদ্ধ বাঁকুড়া লোক সংস্কৃতি সাহিত্য সহ সফলা মেলার মধ্য দিয়ে আজকে প্রকাশ পাচ্ছে যে নারী শক্তি কিভাবে